আজকে প্রথম আলো মেইন হেডলাইন কিশোর গ্যাং প্রশ্রয় দেন ঢাকা একুশ কাউন্সিলর। কিশোর গ্যাং সংস্কৃতি, ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত 80, বাহিনীতে সদস্য বেশিরভাগ 10 থেকে 15 জন, 23 সালে রাজধানীতে সংগঠিত 25টি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত, বাহিনী বেশি মিরপুর, মোহাম্মদপুর, ড্যামরা ও সূত্রাপুর, চিন্তাই চাঁদাবাদী, মাদক ব্যবসা, জমি দখলে দখলে ভাড়া কাটা, উত্তক্ত করা, হামলা, মারধর, খুন। স্পিকার, পুলিশের নিজস্ব প্রতিবেদন সূত্রে ঢাকার গাংচিল বাহিনীতে অন্তত 80টি বাহিনীর খোঁজ পাওয়া গেছে, যেগুলি বেশিরভাগ কিশোর গ্যাং নামে পরিচিত। নামে কিশোর গ্যাং হলে এসব বাহিনীর বেশিরভাগ সদস্যের বয়স 18-এর বেশি। তারা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলে সহায়তা, ইন্টারনেট সংযোগ, কেবল ডিশ ব্যবসা, ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ উত্তক্ত করা, যৌন হয়রানি করা, হামলা, মারধরসহ নানা অপরাধে জড়িত। সারা দেশে কিশোর গ্যাং নিয়ে পুলিশ প্রতিবেদন তৈরি করেছিল 2022 সালের শেষ দিকে। এতে বলা হয়, মানে পুলিশের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে অন্তত 173টি কিশোর গ্যাং রয়েছে। বিভিন্ন অপরাধে এদের বিরুদ্ধে মামলা হয়েছে 780টি। এসব মামলা প্রায় 900 জন আসামি। রাজধানীতে কিশোর গ্যাং রয়েছে 66টি, চট্টগ্রাম শহরে আছে 57টি, মহানগরের বাইরে ঢাকা বিভাগে রয়েছে 24টি গ্যাং, বেশিরভাগ বাহিনীর সদস্য 10 থেকে 50 জন। ঢাকায় অনুসন্ধান চালিয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় যে এখন পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ। যেমন পুলিশের তালিকার বাইরে ঢাকায় অন্তত আরও 14টি কিশোর গ্যাংয়ের খোঁজ পাওয়া গেছে। বাহিনীগুলি শুধু অপরাধই করে না, আধিপত্য বজায় রাখতে পরস্পর সঙ্গে সংঘর্ষ জড়ায়। বিএনপি সূত্র বলছে 2023 সালে রাজধানীতে যত খুন হয়েছে তার 25টি খুন করেছে কিশোর গ্যাং। মাননীয় স্পিকার, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাহিনীগুলি একদিনই গড়ে ওঠেনি, রাজনীতিবিদদের প্রশ্রয়, পুলিশের আশ্রয়ে এসব বাহিনী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঢাকার 21 জন কাউন্সিলরের নাম, মানে স্পিকার আমি কাউন্সিলরের নামগুলি, মানে এদের আশ্রয়ে এই কিশোর গ্যাং, আমি নামগুলি পড়ছি না কারণ যেহেতু তারা এখানে ডিফেন্ড করার মতো তাদের সুযোগ নাই। মানে স্পিকার, গ্যাং বেশি মিরপুরে, বিএনপির মিরপুর বিভাগের 60টি থানা এলাকায় 16টি বাহিনী আছে। সবচেয়ে বড় গ্যাং রয়েছে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য নাবিল খানের। পুলিশ বলছে তার গ্যাংয়ের সদস্যরা নানা অপরাধে জড়িত। মিরপুর মাজার রোড থেকে গাবতলি পর্যন্ত বাস টার্মিনাল, দোকানপাট, কারখানা, রিক্সা, গ্যারেজ ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলেন নাবিল খান ও তার বিরোধী পক্ষ ইসলাম বাহিনী সদস্যরা। এই চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতেই গত অক্টোবরে শাহ আলম নামে নাবিল এক অনুসারীকে মারধর করে পরে তার মৃত্যু হয়। মিরপুর সংশ্লিষ্ট এলাকার কেবল টিভির সংযোগদাতা, ইন্টারনেট সেবাদাতা এবং ফুটপাথের ব্যবসায়ী বলছেন চাঁদা না দিয়ে ব্যবসা করা কঠিন। নাম প্রকাশ না করা সত্ত্বেও মিরপুর এক ইন্টারনেট ব্যবসায়ী বলেন, আগে শিশু সন্ত্রাসীদের চাঁদা দিতে হতো, এখন দিতে হয় স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃবৃন্দকে। মিরপুর মলের থানার লাভ রোড এলাকায় ছক্কা রেস্টুরেন্ট নামে একটি খাবারের দোকান রয়েছে। দোকানটির মালিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একজন খেলোয়াড়। দোকানের বহিতাংশ জাহাজের কন্টেনার দিয়ে তৈরি। গত বছর মার্চে কন্টেনারটি চুরি করতে ধানমন্ডিতে নিয়ে যান রিঙ্কু বাহিনী সদস্যরা। মিরপুর থানা মামলা হয়, এতে ক্ষিপ্ত হয়ে দিনের উপরে খাবারের দোকানটি ভাঙচুর করে রিঙ্কু বাহিনী। মোহাম্মদপুরে সক্রিয় অন্তত 11টি কিশোর বাহিনী। গাংচিল ছাড়াও রয়েছে কবজি কাটা গ্রুপ, বিরিয়ানি সুমন গ্রুপ, শুটার আন্নর গ্রুপ, আকাশ গ্রুপ, লউ ঠেলা গ্রুপ, দে ধাক্কা গ্রুপ, অ্যালেক্স সুমন, লাল বাহিনী ও লাল ও লারাদে নামের অপরাধী চক্র। ইন্টারনেটে খোঁজ করলে এইসব বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও সামনে আসে। কত মারাত্মক কথা মানে স্পিকার, 5 মাস আগে র্যাবের দ্বারা একটি ভিডিও চিত্র দেখা যায়, এক তরুণকে দিবালোকে এই কিশোর বাহিনী রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপাচ্ছেন এবং তার কবজিটা কেটে ফেলা হয়। মানে স্পিকার, ড্যামরা সূত্রাপুর 70টি কিশোর গ্যাং বাহিনী। পুলিশ সূত্র বলছে ডিএমপি ওয়ারি বিভাগের ড্যামরা সূত্রাপুর অঞ্চলে রয়েছে 70টি কিশোর গ্যাং।
যাত্রাবাজি এলাকায় প্রায় 25 সদস্যের একটি বাহিনী গড়ে তুলেছেন কামরুল ইসলাম ওরফে পলাশ। তার বাহিনীর নাম কামরুল বাহিনী। কামরুল নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। অভিযোগ রয়েছে তাদের প্রশ্রয় দেন দক্ষিণ সিটির 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়া, চাঁদাবাজি করছে, যারা লুটপাট করছে, যারা মানুষের কষ্ট দিচ্ছে, এরা পুলিশ এবং ক্ষমতাসীন দলের রাজনৈতিক ব্যক্তিদের এবং কমিশনারদের আশ্রয় প্রশ্রয়ে। আমার প্রশ্ন, এই সরকার নতুন ভাবে সরকার গঠন করা হয়েছে, যারা এই সমস্ত লোক মানে জড়িত, সেটা সরকার দলের হোক পুলিশেরই হোক, এইগুলি নিয়ন্ত্রণ করে সারা দেশের মানুষকে, ঢাকা শহরের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য, এদের বিরুদ্ধে একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য, একটা পরিকল্পনা করে এদেরকে ধরপাকড় করে আইনের আশ্রয় আনার জন্য আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী মানুষ দৃষ্টি আকর্ষণ করছি। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।